বিরতির পর স্বাগত আজ থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি ভোট গ্রহণ পর্ব সকাল থেকে শান্তিপূর্ণভাবে প্রত্যেকটি জায়গায় ভোট গ্রহণ পর্ব চলছে বলেই খবর সোনামুরা মহকুমা আটটি বিধানসভা কেন্দ্রে আজ ভোট গ্রহণ পর্ব চলেছে যেখানে আশি ঊর্ধ্ব বৃদ্ধারা তারা আজ ভোট গ্রহণ পর্বে অংশগ্রহণ করেছেন তৎসঙ্গে যারা বিশেষ সক্ষম তারা আজ ভোট গ্রহণ পর্বে অংশগ্রহণ করেছেন নির্বাচন কমিশন আগেই বলেছিল যে যারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারবেন না তাদের বাড়িতে যাবে ভোট কর্মীরা এবং তাদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ পর্ব চালাবে নির্বাচন কমিশনের সদস্যরা আজ তাই দেখা গেল সকাল থেকে একেবারে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বিভিন্ন জায়গায় লোকসভা নির্বাচনী কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ পর্ব শান্তি শৃঙ্খলা বজায় রেখেই সম্পন্ন হয়েছে যেখানে মোতায়েন ছিল আধা সামরিক বাহিনী থেকে শুরু করে ভোট কর্মী তৎসঙ্গে উপস্থিত ছিল বিএলওরা সে বিষয়ে

জাকির হোসেন উনি হিন্দি আমার বাড়িতে এসে আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য নির্বাচন কমিশনের এই উদ্যোগকে ধন্যবাদ জানাচ্ছেন ভোটাররা পাশাপাশি তারা তাদের মধ্যেও একটা উৎসাহ তারা ভোট প্রদান করেছেন তাদের গণতান্ত্রিক অধিকার তারা আজ প্রয়োগ করেছেন আশি ঊর্ধ্ব নাগরিকরা এবং বিশেষ সক্ষম যারা তারা আজ ভোট গ্রহণ বা ভোট প্রদান করেছেন নিয়ে নিচ্ছি চত্র একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন